গুড মর্নিং, আজ আমার শাশুড়ি মার বাৎসরিক, তো ঘরেই আমরা করে নিচ্ছি। আর এখন মেয়ে কাজে বসেছে, তোমাদের দেখাচ্ছি। এরপর আমি একটু, আমার একটু সামান্য কাজ আছে, আর তারপরে আমার হাজব্যান্ড এন্ড ওনাদেরও কিছু কাজ আছে। তো চলো তোমাদের একটু দেখাই। ঈশ্বরী সর্ব ভূতানাহং তামেব স্বয়ং ওম সহস্র শিষ্যা সহস্র পুরুষাক্ষ বিশ্ববেদা উত্তাদিষ্ট আহমাশিস্তে গৌণ চন্দ্র ফাল্গুনমাশিস্তে কৃষ্ণপক্ষে ত্রয়োদশম তিথ সান্নিধ্যপত্রায়া পীতামহী মালা ব্যানার্জি দেব্যা কৃতয়া সর্বকামনায়া কৃতৈত এতস্মে স্বচ্ছায়ন জবঘোষী কৃষিবক্রম জলদান পর্বাণী। আমাকে সম্পূর্ণ বলো আম্মা, তুমি যেখানেই থাকো আজকে দিন তোমাকে আমি প্রিয় তুলসী আমিও কিছুটা করবো। চলো এখন, আমারও কাজ আছে, আমি একটু বসি কাজে। আজকে এদিকে মায়ের কাজ, আর এদিকে শিবরাত্রি, তো ওই জন্যে আমি আর লোকজন কিছু এবার ই করিনি, কারণ অনেকেই শিবরাত্রি উপোস করছে, তো আমরা নিজেরাই করে নিচ্ছি। আর এই আবার একটা বাইরে কাজও পড়েছে, সেই কাজটাও করতে যেতে হবে আমাকে আবার। এখন তাই বেরোচ্ছি। সকালদার রান্না টান্না সব করছে, বেগুনি ইলিশ মাছ পাবদা মাছ আর কি করেছে, পাতলা মাছ মাছে মাথা দিয়ে ছেঁড়া ছেঁড়া সব রান্না হচ্ছে। এইটা আমার মামি, প্লাস আমার ননদের ননদ আর আমার মা, দুই দেখিয়ে দিলে, এই দুই দেখিয়ে দিলে, বাবা মায়ের কাজটা সব মিটে গেল, সব তুলে পরিষ্কার। এবার রান্নাঘর পরিষ্কার হবে, অনেক সময়ের ব্যাপার। এই দক্ষিণা নিয়ে নে শিবরাত্রি, এখন মিং যাবে, 9:30 বাজে, ওইয়ে দিতে যাবে সব গুছাক। মনি মোবাইল নিয়ে যাচ্ছি না না, সব গুছাইছে, ঠাকুরকে দেবে ফুল টুল। দিদি যাবে ওর সাথে, মিঙ্ক আর মিঙ্কের পিসি রেডি। বাবা দিদি আর কত সাজবে, পুজো দিতে যাচ্ছে দুজনে। এখন কটা বাজে, 9:30। ঠিক আছে, এটা হলো শিবরাত্রি। এখন রাত্রিবেলা 11:00 বাজে, 11:00 সময় লাইন দেখো। দেবশিবটি এখানে ওই দিকে পিসি বসে আছে, এই দেখো ফাঁকচা দিয়ে পিসি বসে আছে, এ দেখো
আর লাইন গেছে, এটা হলো মন্দিরের গেট। মন্দিরের গেট থেকে বেরিয়ে পুরো লাস্ট অব্দি লাইন। আমি ছেড়ে বসে আছি, কারণ দেবস্বীদি বললো তুই একটু বস, এনাদের পুজো হয়ে গেছে, এনারা চলে যাচ্ছে। মা আসেনি, কারণ যেহেতু আজকে এক বছরের আম্মার কাজ হলো, তো এই বছর করতে পারবে না, নেক্সট বছর থেকে মা করতে পারবে। বাট আমি আজকেই করছি, কারণ আমার মনে হয় যেদিন পুজো সেদিন করাটাই মেন। ওই পরের দিন জাস্ট করে নেওয়া সেটার কোনো আমার জন্য মানে নেই। আমি যখন করবো তো কষ্ট করে আসো, মানে পুরো প্রপারভাবে তৈরি করবো। মানে এক একজনের এক এক রকম থিঙ্কিং, এক একজনের এক এক রকম, আজকের মতন আমি ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। আবার কালকে আসবো, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে তোমরা লাইক করে সাবস্ক্রাইব করো, পাশে থাকো।